اما جن عائشہ صدیقہ رضی اللہ تعالی عنہ نبی جیر کاچیں بسا سین جگاشا کرن عائشہ اس کے تمہار منے کی کچھ چاہے نہیں جدی چاہے بولتے پرو تمہیں جا چاہی با میں تائی دیو اما جن عائشہ صدیقہ رضی اللہ عنہ بولن بابا আমি পয়গম্বরের কাছ থেকে যা পাবো সবার আগে আমি আমার বাবারই দিব হে আয়েশা আল্লাহর পয়গম্বরকে গিয়ে জিজ্ঞাসা করো উনি যখন মিহরাজে গিয়েছিলেন আল্লাহর কাছে দুই বন্ধু একসাথে কত ধরনের আলোচনা করছিলেন এমন কি কোনো কথা আসেনি যেই কথাটা এখনো কোনো উম্মতকে নবীজি বলেন নাই এমন কোনো গোপন কথা যদি থাকে তাকে ওইটাই তুমি চাইয়া লয়া লও বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য নবীগণকে পাঠাইছেন ইবাদত শিক্ষা দেওয়ার জন্য নবীগণকে যে আল্লাহ পাঠাইলেন অসংখ্য অগণিত পয়গম্বর কোন কোন পয়গম্বর যেই বিধান নিয়ে আসছেন পরবর্তীতে যারা আসছেন দাওয়াতের জন্য পরবর্তী নবীর আমলে আল্লাহর যেই বিধিবিধানগুলো কিছু কিছু বিধান এমন আছে যে নবী পরিবর্তনের সাথে সাথে বিধানও পরিবর্তন একটা বিধান এক নবীর আমলে ছিল একরকম এই বিধানটাই আরেক নবীর আমলে আরেক রকম নবী পরিবর্তনের সাথে সাথে বিধানও পরিবর্তন হয়েছে এমন কিছু বিধান আল্লাহ রেখেছেন নবী পরিবর্তন হবে বিধান পরিবর্তন হবে না আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ যে বিধানগুলো বলেছেন অপরিবর্তিত বিধান নবী পরিবর্তন হবে বিধান পরিবর্তন হবে না যেইভাবে নূহ আলাইহিস সালামের জামানায় এই বিধানগুলো ছিল এইভাবেই ইব্রাহিম আলাইহিস সালামের উপরেও আল্লাহ এই বিধান নাজিল করেন ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যেইভাবে ছিল মূসা আলাইহিস সালামের জামানায় ওসব পরিবর্তন হয় নাই মূসা আলাইহিস সালামের উপরে আল্লাহ যেইভাবে বিধানগুলো নাজিল করেছেন ঈসা আলাইহিস সালামের উপরেও এইভাবেই নাজিল করেছিলেন ঈসা আলাইহিস সালাম যেইভাবে পেয়েছেন এই বিধানগুলো আমাদের নবীর উপরেও একইভাবে নাজিল করেন আল্লাহ অর্থাৎ মানুষ থাকবে যতদিন এই বিধান দরকার ততদিন মাছ বেঁচে থাকার জন্য যেইভাবে পানির প্রয়োজন মানব সমাজে শান্তি টিকায় রাখার জন্য এই বিধানগুলো প্রয়োজন পানি ছাড়া যেইভাবে মাছ বাঁচে না এই বিধানগুলো ছাড়া সমাজ সুন্দর থাকবে না একজন মানুষের ইহকাল এবং পরকালের কল্যাণের জন্য এই বিধানগুলো অত্যন্ত জরুর কেমন জরুর আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইয়া দিলেন কুল আয়াতের শুরুতেই আল্লাহ বলেন কুল হে নবী আপনি বলুন তাআলাও দাঁড়াইও কাছে আসো গুরুত্বপূর্ণ কোনো কথা বলার জন্য দূর থেকে বলে না কাছে এনে বলে আরেকটু জোরে কও দুনিয়ার রেওয়াজ অনুযায়ী দেখবেন গুরুত্বপূর্ণ কোনো কথা যদি হয় রোলা গানিত ভাই সাহ আরেকজনে গিয়া কইব আইল গিয়াও তো কইতে পারেন না আইল তা কে কইতো না ভাই সাহ গুছি দে থইয়া একটু আয়ো দাঁড়ো বিড়ি দরায়া দুয় ভাইয়া বিড়ি খাইব আর গপটা করব আর যদি হালকা হয় দূরাত থেকে জিল্লা একই তার অসুবিধা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার দুস্থ
قل হে নবী আপনি বলুন তাআলাও হে আমার জাতি কাছে আসো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান আল্লাহ নাযিল করেছেন দূর থেকে শুনলে চলবে না কাছে আসো গুরুত্বপূর্ণ কথা মন দিয়ে শুনবা কাছে আইনা বর্ণনা শুরু হয়ে গেল এক নাম্বার বিধান আল্লাহ তুশরিকু বিহি শাইআ আল্লাহর সাথে কাউকে শরীক করবা না আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না এই কথাটা নূহ আলাইহিস সালাম যেইভাবে তার জাতিকে দাওয়াত দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবেই দিয়েছেন মূসা আলাইহিস সালাম যেইভাবে দিয়েছেন ইউসুফ আলাইহিস সালাম সেইভাবেই দিয়েছেন দাউদ আলাইহিস সালাম যেইভাবে দিয়েছেন ঈসা আলাইহিস সালাম সেইভাবে দিয়েছেন এমন কোন নবী নাই যে শিরিকের বিরুদ্ধে দাওয়াত দেন নাই শিরিক করা যাবে না শিরিক এত মারাত্মক একটা গুনাহ আপনার আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে বসা স্বামী স্ত্রীর মিল মহব্বত সব সময় কি সমান থাকে না কমে বাড়ে আওয়াজটা একটু জোরে দিলে ভালো হয় বাড়ির যারা আছে আমরার আওয়াজ শুনিয়া তারা এইটা যেন না বুঝে যে মাঠ মানুষ নাই মাঠ বড় মানুষ যারা বাড়ি যদি আওয়াজটা বাড়ি পর্যন্ত যায় বউ এই কইব তুমি এলো খেতার তলে হইতে হইতে বিড়ি টান মাঠ বড় মানুষ উঠে যাও যদি আমরার আওয়াজ হয় ছুটো মানে মুশকিল স্বামী স্ত্রীর মিল মহব্বত সব সময় সমান থাকে না কোনো সময় বাড়ে কোনো সময় কমে যে সময় বাড়ে এই সময় কি রসের আলাপ আর যে সময় কমে বাইতো হয়ে দিতে যায় ঠিক না ঠিক আগের দিন আলা হইল ওই ফুলাফান সংসার তো সব তোমারই আমি আর কয়দিন আছি বাড়ি ঘর সব বউরে দেখতেছে ভোরের দিন যদি খালি একটু মনের উল্টা যায় আমার ওই জায়গা না তুই কই যাবে যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী স্বামী স্ত্রীর মিল মহব্বত আমরার মতো জিন্দিগি না অনেক উন্নত জিন্দিগি এরপরেও কম বেশি তো হয় এই দিন রসুল খুব খুশি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে বসে আছেন জিজ্ঞাসা করেন আয়েশা আজকে তোমার মনে কি কিছু চায়নি যদি চায় বলতে পারো তুমি যা চাইবা আমি তাই দিব আর জোরে কর আয়েশা তুমি যা চাইবা আমি তাই দিব আজকে কি চাইবা আমার কাছে চাও এই মাহফিল থেকে বাড়ির গিয়া যদি মহেশপুরের কেউ বিবিরে জিগায় বুড়ো হয়ে গেছে গিয়া ইয়ার ভরেও যদি জিগায় যা চাইবা তাই দেম মনে মনে কইব ও আছে মনে হয় ধরছে বড্ডা কেত চাইব নইলে বাজারের গড্ডা চাইব থাকবো ঠিক না ঠিক কিন্তু আল্লাহর পয়গম্বরের বিবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে সেরা গালির মেয়ে না আবু বকরের মেয়ে বিশ্ব নবীর বিবি চিন্তায় পড়ে গেলেন কি চাইতে পারি অগনবীজি একটু সময় দিন আমি ভেবে চিন্তা চাই আমি চিন্তায় পড়ে গেছি কোনটা ছায়া কি ঠগে যায় কিনা উনি বাবার কাছে চলে গেলেন বাবা গো আল্লাহর পয়গম্বর বলেছেন যা চাইব তিনি তাই দিবেন আপনি আমাকে শিখায় দেন কি চাইতে পারি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
শুয়া অবস্থায় ছিলেন, এই কথা শুনে উঠেই বসে গেলেন। এই আয়েশা, তোমার স্বামী তো এমন স্বামী, পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, কইবেন আর দিবেন না এমন না, যা বলছেন তাই করবেন। আমরা তো সব সময় শুধু ভামের উপরে রাখি, দাওয়া মারি আইলে মিল বাড়ে, দাওয়া মারি আইলে মিল দিন দেব কাম মরা নিলে কি, যেই দেখে যে একটু কাম কমে আইসে শৈল বিষ বেদনার কথা কয়। রাবাজার এইবার কাপড় যাইছে দি টাঙ্গাইলে যে শাড়ি আইছে নতুন, আমিও মনে মনে ভাবছি তোর একটা দিয়াম, জুস বাড়ায় জুস বাড়ায়। তোমার স্বামী তো এমন এক স্বামী, যা বলবেন তাই করবেন, আমাকে উনি কথা দিয়েছেন যা চাইব উনি তাই দিবেন, পরামর্শের জন্য এলাম, আমারে তুমি শিখায় দাও আব্বা। এইসা, তোমারে আমি শিখায় দিব, একটা কথা মনে রাখবা, আল্লাহর পয়গম্বরের কাছ থেকে যা পাইবা সবার আগে আমারে দিবা, তুমি যা পাইবা সবার আগে আমারে দিবা, এই কথা আগে আমার সাথে দেও রে মা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, কথা দিলাম আমি যা পাবো সবার আগে আমি আমার বাবারই দিব। কোন এলাকায় যখন কোরআনের মাহফিল হয় আর আলেম ওলামাগণ এই এলাকায় জনপদে ঢুকেন, মহান আল্লাহ খুশি হইয়া এই এলাকার কবরস্থানের মধ্যে যদি আজাব হইতে থাকে আজাব স্টপ করে দেন, বন্ধ করে দেন। অনেকেই আমরা তো এই শোক দিয়ে দেখি না, যারা কাশপওয়ালা ছিলেন তারা দেখে ফেলতেন, তারা দেখে ফেলতেন কোন এলাকায় কোন জনপদে আলেম ওলামাগণ যখন ঢুকেন আল্লাহ তাআলা এলাকার গুরুস্থানের আজাব বন্ধ করে দেন এবং রহমতের বৃষ্টি নামায় দেন, আর সেই রহমত লাউয়ের উপরে ফললেও এই লাউ বরকতপূর্ণ, যে খাইব হেই লাভবান, কি লাভবান মুড়ো এর বোঝে না, তার রুহ তাজা হবে, আর রুহ যখন তাজা হয় ইবাদতের আগ্রহ হয়, আর রুহ যখন দুর্বল হয় দেখবেন সুদকুর টাইনিয়াও মসজিদ নয় জানা, রুহ দুর্বল হয়, সুদকুর কোনোদিন আল্লাহওয়ালা হতে পারে না, ভয় আছে মরণের আগ পর্যন্ত এই হালতে থাকলে ইমান নিয়ে মরতে পারে কিনা। আমি আশ্চর্য হয়েছি কিতাব মোতালা করতে গিয়ে, কাফেরদের জন্য যেই সাজা সুদকুরের জন্য সেই সাজা বর্ণনা করেছেন আল্লাহ, হিসাব মিলে না, কাফের তো বেঈমান সুদকুর তো ইমানদার, সাজা একজাত কেন? এই সুদ, সুদের যে সাজাটা, সুদটা আল্লাহর কাছে এত ঘৃণিত, 72টা স্তর সুদের, সর্বনিম্ন স্তর আপন মায়ের সাথে জিনা করার চেয়ে জঘন্য, এটা সর্বনিচেরটা, সর্বোচ্চ স্তর আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধে নামা, বুঝে আসতেছে? সুদ হারাম, সুদ নিকৃষ্ট, আল্লাহর ঘৃণিত, এটা জানার পরেও যদি এখানে সে টিকে থাকে, তৌবা না করে, মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই পাগলের মতো সুদ খাইতেই তাকে, যাইতেই তাকে এই হালতে, মৃত্যুর সময় ইমান নিয়ে মরতে পারবে না। আর যে ইমান হারা হয়ে মরল সে আর কাফেরের মধ্যে বেশ কম কি, কথা বুঝে আসতেছে? মুসলমানের করে জন্ম নিয়েও ইমান নিয়ে যেতে পারলো না দুনিয়ার পাগল হওয়ার কারণে, এই পরে আমার বুঝে আসলো সে তো ইমান হারা হয়ে মরবে, তাহলে কাফেরের সাজা তার সাজা তো সমান বরাবর। ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, এটা কাফেরদের জন্য বলা হয় জায়গায় জায়গায়, সুদখুরের ক্ষেত্রে
তিন নম্বর পড়ার ছয় নং পৃষ্ঠায় যে আয়াত, আমি আশ্চর্য হয়ে গেছিলাম। অনুরোধ করব আমার মুসলমান ভাইদেরকে যারা ঢুকে গেছেন এই লাইনে, স্টপ, থেমে যাও, আর সামনে বাড়বেন না, আল্লাহ না খাওয়ায় রাখবেন না, না ফিন্দায় রাখবেন না। হয়তো বিল্ডিং এর স্বপ্ন দেখছিল, টিনের গড়টা কেমন বা অসুবিধা নাই, কাফের তুই তা না। যদি এই মুহূর্তে স্টপ হয়ে যান মনে মনে যে আর খাবো না, আর যদি সত্যিই না খান, এতদিন যে খাইলেন এটা আল্লাহর জিম্মায় থাকবে, আপনার তৌবাটা যেমন হবে বিচারটাও এমন হবে। যদি কান দিয়ে আল্লাহরে খুশি করতে পারেন, ভুল করেছিলাম, আল্লাহ মাফ করে দিবেন। বলতেছিলাম ঘটনাটা কোন জায়গায় ছিলাম আমরা, মনে আছে তো? আম্মা জানা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা বলেন, বাবা আমি পয়গম্বরের কাছ থেকে যা পাব সবার আগে আমি আমার বাবারই দিব। আল্লাহর পয়গম্বরকে গিয়ে জিজ্ঞাসা করো, উনি যখন মেহরাজে গিয়েছিলেন আল্লাহর কাছে, দুই বন্ধু একসাথে কত ধরনের আলোচনা করছিলেন, এমন কি কোনো কথা আসেনি যেই কথাটা এখনো কোনো উম্মতকে নবীজি বলেন নাই, এমন কোন গোপন কথা যদি থাকে তাকে ওইটাই তুমি চাইয়া লইয়া লও। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা গিয়া নবীজির দরবারে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মেরাজে গিয়া আল্লাহর সাথে কত আলোচনা করছেন উম্মতদের কাছে এসে বয়ান করছেন, এমন কোন কথা আসেনি দুই বন্ধুর মধ্যে গোপন কোন কথা, এই কথাটা এখনো পর্যন্ত আপনি কারোর কাছে বলেন নাই, এই গোপন কথাটাই আমারে বলে দেন। আল্লাহর পয়গম্বর বলে, না আয়েশা, বুঝে ফেলেছি, আমার আবু বকর শিখায় দিছে তোমার, আবু বকর আমারে যেইভাবে চিনছে দুনিয়ার আর কেউ আমার এইভাবে চিনতে পারে নাই, এই জন্য আবু বকরের বদলা আমি নিজে দিতে পারলাম না, সবার বদলা দিছি, আবু বকরের বদলা দিবেন আল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুরবানি সবচাইতে বেশি ইসলামের জন্য। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দিলেন, আয়েশা শুনে রাখো, আমি যখন আল্লাহর সাথে আমার উম্মতের মাফের ব্যাপারে দরখাস্ত চলতেছিল, আমার উম্মতকে মাফ করবেন আপনি, আমার উম্মতকে মাফ করবেন, আমার উম্মতকে মাফ করবেন, আমার উম্মতকে এই গুনাহ মাফ করে জান্নাতে নেবেন, ওই গুনাহ মাফ করে জান্নাতে নেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিলেন, ও আমার পয়গম্বর দোস্ত, আমার শেষ ফিনিশিং কথা জানিয়া রাখেন আপনার উম্মতদের জন্য, আপনি চিন্তা করবেন না, একটা কথা জানাইয়া দেই, আপনার যেই উম্মত শিরিক মুক্ত থাকতে পারবে, আপনার উম্মতেরা যদি শিরিকটুকু না করে, এই একটা বড় গুণা শিরিক, গুণা শিরিক মুক্ত থাকলে তার ইমান লইয়া যাইতে পারবো, এই শিরিক মুক্ত যদি তারা থাকতে পারে, আমি আল্লাহ আপনার প্রত্যেকটা উম্মতকেই জান্নাত দান করব। এমন কোন নবী নাই যেই নবী এই শিরিকের দাওয়াত, শিরিক থেকে বাঁচার দাওয়াত দেন নাই, সমস্ত নবীগণ শিরিক থেকে বাঁচার দাওয়াত দিয়েছেন। শিরিক কাকে বলে এই বিষয়টা আমাদের একটু জানা, সংক্ষিপ্ত আকারে জানা দরকার, শিরিক দুই প্রকার। কয় প্রকার? বড় শিরিক এবং ছোট শিরিক। বড় শিরিক বলা হয় আল্লাহর ক্ষমতায় অন্য কাউকে ক্ষমতাবান মনে করা, আল্লাহর যেই ক্ষমতা এই ক্ষমতার কারণ আছে,
নার আওয়াজে সন্দেহ আছে বোঝা যায় আল্লাহর যেই ক্ষমতা এই ক্ষমতার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মা বাবা সারা সন্তান দেওয়ার মালিক একমাত্র সন্তান দেওয়ার ক্ষমতা রাখছেন একমাত্র মা বাবা না মা বাপ নাই সর্বপ্রথম আদম হাওয়ারে বানাইছেন নিনা বানাইছেন বাপ ছাড়াও সন্তান দিছেন আল্লাহ যাকে চান ছেলে দিবেন যারে চান শুধু মেয়ে দিবেন যারে ভালো লাগে উভয়টা দিবেন যারে ভালো লাগে সন্তান ছাড়া রাখবেন আল্লাহ যেই বান্দাকে যেই হালতে রাখতে চান ওই হালতে রাখবেন এই রুচি এই ক্ষমতা একমাত্র আল্লাহ কোন মানুষ যদি মনে করেন যে আমি 10 বছর হইছে বিয়া করলাম কোন জায়গাত কামায় না মদন হুর গিয়া দেখি জেনে রাখবেন জ্বর উঠছে শরীরে যদি কারোর আকিদা এমন হয় ফেরাসিটামল খাইলেই বালা ফেরাসিটামলে বালা করব ভালো করার মালিক আল্লাহ ফেরাসিটামল উসিল্লা তাবিজে ভালো করবে না ভালো করার মালিক আল্লাহ তাবিজ উসিল্লা আমি ঢাকায় যাইতাম ঢাকায় নিবেন আল্লাহ বাস হইল উসিল্লা গাড়ি হইল উসিল্লা সর্বোপরি ক্ষমতার মালিক একমাত্র কে আল্লাহর প্রতি ভরসা রাখবেন সব সময় আল্লাহর সাথে কাউকে শরীক করতে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন শিকায়া দিছেন যা চাইবা একমাত্র আল্লাহর কাছে চাইবা তোমার যা দিবা আল্লাহকেই দিবা ভিন্ন কাউকে দিও না যা দেওয়ার বলতে ইবাদত বলতে যা আছে একমাত্র কার জন্য ছোট শিরিক আর বড় শিরিক হলো মনে মনে ছোট শিরিক হয় আমলে বড় শিরিক আল্লাহর ক্ষমতায় অন্য কাউকে ক্ষমতাবান মনে করা বিপদ থেকে মুক্তি দেওয়ার মালিককে মুশকিল আসানের ভিড় বেরিয়েছে মুশকিল আসানের বলে ভিড় আছে এনে গেলেই মুশকিল আসান হয়ে যায় অসম্ভব জেনে রাখবেন মুশকিল থেকে বাঁচানোর মালিক একমাত্র হ্যাঁ মাঝে মাঝে এমন ঘটনা ঘটে যেটা স্বাভাবিক ঘটার কথা না ওইটা একজন ভিড়ে ঘটায় আছে কিরকম ঘটাইল কথার কথা একজন বৈশা রয়েছেন বৃষ্টি নামার কথা অন্ধকার হয়ে আসছে চতুর্দিক থেকে তুফান উনি কয়েকজন মানুষ নিয়ে বা একাই দোয়া করছেন আল্লাহ তুফান বন্ধ করে দাও তুফান বন্ধ হয়ে গেছে এখন এলাকার মানুষ না বুঝার কারণে এই ভিড়ের ভিজে দৌড়তাছে দৌড়েন উনারে সম্মান দেন উনার ইজ্জত বাড়ানোর জন্যই আল্লাহ এই ঘটনা ঘটাইছেন তাই বলে উনার ইজ্জত এমন বাড়ানো যাবে না উনার কাছে চাওয়া শুরু করবেন না এই কথাটা মনে রাখতে হবে উনার বৃষ্টি দেওয়ার কোনো ক্ষমতা নাই বৃষ্টি ফিরাইবারও ক্ষমতা নাই যা করেছেন সবকে আর যার দুয়ায় করেছেন উনি হলেন আল্লাহর ওলি আল্লাহ আল্লাহর অলিগণের মর্যাদা বাড়াইবার জন্য মাঝে মাঝে এমন হয় সব সময় খেয়াল রাখতে হবে সব ক্ষমতার মালিক আল্লাহ এখন আল্লাহর অলি কারা তিনটা গুণ তার মধ্যে খুঁজে দেখবেন যদি একটার স্বর তাহলে বুঝবেন অলি না অন্য কিছু এক নাম্বার কোরআন হাদিসের ইলিম থাকতে হবে কোরআন হাদিসের বুঝ নাই ওলি হতে পারবে না দুই নাম্বার আল্লাহর রসুলের সুন্নত তরিকায় তার জিন্দিগি চলে কিনা নবীজির কাজের সাথে তার কাজকামের মিল আছে কিনা নবীজির সুন্নত তরিকা তার মধ্যে বিদ্যমান আছে কিনা তিন নাম্বার আর একজন হক্কানি পীরের এজাজত তার উপরে আছে কিনা
এই তিনটা গুণ যার মধ্যে পাওয়া যাবে উনি আল্লাহর ওলি আল্লাহ চাইলে উনার দ্বারা কারামত প্রকাশ করাইবেন না চাইলে করাবেন না উনি আল্লাহর ওলি কোনো সন্দেহ কোন যেত হোক কি ভিড় হইল বুঝে আসতেছে তিনটা গুণ উল্লেখ করা আছে খুব ভালো করে জেনে রাখবেন এক নাম্বার শিরিক থেকে বড় শিরিক থেকে বাঁচা এই কথাটা মনে রাখবেন আল্লাহর ক্ষমতায় আর কাউকে ক্ষমতাবান মনে করা দুই নাম্বার ছোট শিরিক বলা হয় ইবাদত যা আছে একমাত্র আল্লাহর জন্য করব ভিন্ন কারণ উদ্দেশ্যে না